সেখানে আমাদের ভেন্টিলেশন নাই, সেখানে আইসিইউ গ্রামের দিকে উপজেলার দিকে জেলার দিকে চলে আসতেছে, কারণ সেখানে খরচের বাইরেও জেলার নিয়ন্ত্রণ স্বার্থে আমাদেরকে কতগুলো সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমাদের বিদ্যুতের তো ঘাটতি নেই, কিন্তু বিদ্যুৎ বাতাসের আগে এবং বলার পরেই আবার স্বাস্থ্য সচিব এখানে বলেছেন পেশেন্ট এবং মৃত্যু ছিল দুইজন, তার বাইরে বাড়ছে আমাদের ডিটেকশন বেড়ে যাবে এবং ডিটেকশন অর্থাৎ করোনা নিয়ে নোয়াখালী প্রায় নারায়ণগঞ্জ ঢাকার পরেই আমরা আছি। কিছু ভেন্টিলেশন সুবিধা আমাদের অক্সিজেন সেন্টার অক্সিজেন, কিন্তু মাঝখানে বেশ কিছু সমস্যা আমাদের হচ্ছে, বড় সমস্যা হলে মেশিনটা বন্ধ হয়ে যায়, টেস্টের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে এখন বড় কথা হলো যেভাবে হোক যতটুকু পত্রিকায় বা মিডিয়াতে দেখেছি অনেকের অনেক কথা আমাদের তো শুনতে হয়েছে, ফোন করেছেন যে তাদের ভাইয়ের সাথে কথা বলে যে হাই স্কুলের ব্যাপারে যে